বন্ধুরা, আজকের আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকের টপিক কম্পিউটার SMPS, সুইচ মোড পাওয়ার সাপ্লাই, যেটা কিনা কম্পিউটারের পুরো পাওয়ার সাপ্লাইটা প্রোভাইড করে। কারণ কম্পিউটার ভিতরে মাদারবোর্ড, হার্ড ডিস্ক, ডিভিডি রাইটার, যে সমস্ত কম্পোনেন্টসগুলো আছে সেগুলো চালানোর জন্য DC ভোল্টেজের প্রয়োজন হয়। তো SMPS কী করে, AC থেকে DC ভোল্টেজে কনভার্ট করে পার্টিকুলার যে যে ভোল্টেজের দরকার হয় সেই ভোল্টেজগুলো সাপ্লাই দেয়। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিভিন্ন ধরনের কালারিং ওয়্যার আছে এবং বিভিন্ন ধরনের কানেকশন পোর্টও আছে। তো আজকের আমরা চেক করব যে কীভাবে SMPSটা চেক করে দেখব যে SMPSটা খারাপ না ভালো। যদি মনে করুন যে কোনো কারণবশত কম্পিউটারে আমরা সুইচ অন করছি কিন্তু কম্পিউটার অন হচ্ছে না, তার মানে চেক করে দেখতে হবে যে কম্পিউটার SMPSটা খারাপ আছে কিনা। তো আমরা কী করে দেখব যে কম্পিউটার SMPSটা খারাপ আছে? তো একটা সিম্পল টিপস যার মাধ্যমে আমরা কম্পিউটারের SMPSটা চেক করে দেখতে পারবো যে এটা খারাপ আছে না ভালো আছে, ঠিক আছে? তো তার আগে আমি কিছু বিস্তারিত একটু জানিয়ে দিই। তো এখানে আমরা কিছু কেবিলস দেখতে পাচ্ছি। তো সেই কেবিলসগুলো, যেমন এখানে একটা কেবিলস দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ATX পোর্ট বলা হয়। এখানে যে ইয়েলো ওয়্যার আছে এগুলো 12 ভোল্ট। তো এই ATX ওয়্যারটা কী করে, কম্পিউটারের মাদারবোর্ডের যে প্রসেসরটা আছে সেটাকে পাওয়ার সাপ্লাই প্রোভাইড করে। এইটা একটা দেখতে পাচ্ছি, এটাকে বলা হচ্ছে পাটা কানেকশন। তো এটা পাটা হার্ড ডিস্কের কানেকশন, যেটা হার্ড ডিস্ক এবং ডিভিডি রাইটারে ব্যবহার করা হয়। তো এখানে আমরা দেখতে পাচ্ছি রেড ওয়্যার আছে, ব্ল্যাক আছে, আর এখানে ব্ল্যাক, একটা ইয়েলো। তো রেড ওয়্যারটা এখানে 5 ভোল্ট প্রোভাইড করে, 2 অ্যাম্পিয়ার, আর এটা এখানে একটা ইয়েলো ওয়্যার আছে যেটা 12 ভোল্ট প্রোভাইড করে, আর বাকি ব্ল্যাক দুটো গ্রাউন্ডের জন্য। একইভাবে আমরা দেখব এখানে একটা সাটা পোর্ট আছে দুখানা, সাটা ওয়্যারও সেম। তো এখানে দেখতে পাচ্ছি একটা রেড ওয়্যার আছে, একটা ইয়েলো ওয়্যার আছে, কারণ এই দুখানা ভোল্টেজ যেটা 5 ভোল্ট এবং 12 ভোল্ট, এই দুটো ভোল্টেজ দিয়েই আমাদের হার্ড ডিস্ক এবং ডিভিডি রাইটারগুলো চালানো করা হয়। এবার হচ্ছে মেন যেটা দেখব সেটা হচ্ছে 24 ATX কানেক্টার। এখানে 24 ATX কানেক্টারের মধ্যে পুরোটাই মাদারবোর্ডে সাপ্লাই দেয়, যেটা মাদারবোর্ডের পুরোটাই অন করতে সাহায্য করে। তো আমাদের যেটা বিস্তারিত আলোচনা ছিল যে এটাকে কীভাবে আমরা অন করবো যা চেক করে দেখব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা গ্রিন ওয়্যার রয়েছে আর এখানে একটা ব্ল্যাক ওয়্যার রয়েছে। যদি আমরা গ্রিন ওয়্যার আর ব্ল্যাক ওয়্যার এই দুটো তারকে একসাথে সংযোগ করে দিই বা কানেকশান করে দিই, সেক্ষেত্রে SMPS এর ফ্যানটা ঘুরতে শুরু করবে। তার জন্য আমাদের কী দরকার, তার জন্য আমাদের একটা এরকম ওয়্যার নিতে হবে। ওয়্যারের দুটো সাইডটাকে এরকম বেড করে নিতে হবে। এই তার দুটোকে ফার্স্টে কী করতে হবে, এখানে যে গ্রিন ওয়্যার আছে এই গ্রিন ওয়্যারের সাথে এই ব্ল্যাক ওয়্যারটা কানেকশন করতে হবে, শর্ট করে দিতে হবে। আমি শর্ট করে দিলাম। তো শর্ট করার পরে আমি এখানে পাওয়ার দেবো, দেওয়ার সাথে সাথে এই ফ্যানটা ঘুরবে। যদি এই ফ্যানটা ঘোরে তাহলে বুঝতে হবে SMPSটা পুরোপুরি ঠিক আছে, আর যদি ফ্যানটা না ঘোরে তাহলে বুঝতে হবে SMPSটা পুরোপুরি খারাপ আছে। তো আমরা এখন পাওয়ার সাপ্লাই কানেক্ট করব AC ভোল্টেজ। দেখুন, AC ভোল্টেজ সাপ্লাই করলাম, দেখুন ফ্যানটা ঘুরতে শুরু করেছে। দেখতেই পাচ্ছেন ফ্যানটা ঘুরতে শুরু করেছে, তার মানে আমার SMPSটা পুরোপুরি ভালো আছে। যদি আমরা এখান থেকে তারটাকে আমি খুলে দিই, দেখুন ফ্যানটা অফ হয়ে গেছে। আবার যখন আমরা এখানে সবুজ তারটার সাথে কালো তারটা কানেক্ট করব, দেখুন ফ্যানটা অন হয়ে গেছে। তাহলে এখন আমার SMPSটা চলছে। বন্ধুরা, আমার যদি ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আরও নতুনত্ব ভিডিও, আরও অনেক কিছু নতুনত্ব টিউটোরিয়াল আমি আপনাদেরকে প্রোভাইড করব।
যার মাধ্যমে আপনারা অনেক কিছু উপকৃতই হবেন এবং অনেক কিছু ইজিলি শিখতেও পারবেন। তো আজকের এই ভিডিওটা এখানেই সমাপ্ত করলাম।